আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ক্লাস সিক্সের পার্ট 2 নিয়ে আলোচনা করার বিষয়। আজকের ভিডিওটিতে আমি দেখাবো সিএসএস এর পজিশন। সিএসএস এ পজিশন একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি। এই পজিশন কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের কন্টেন্টের পজিশন নির্ধারণ করতে পারবো, এবং এই পজিশনটা বুঝতে পারলে আপনি যে কোনো পজিশনে যে কোনো কন্টেন্টকে রাখতে পারবেন। তো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা নিশ্চয়ই আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এবং যেহেতু আমাদের আজকের ক্লাসটি ক্লাস সিক্সের পার্ট 2, তাই আমি এখানে একটি পার্ট 2 এর জন্য দুইটা ফাইল ক্রিয়েট করে রেখেছি অলরেডি। একটা হলো HTML আর একটা হলো CSS। তো HTML ফাইলের মধ্যে আমি অলরেডি এখানে টাইটেলটা দিয়ে রেখেছি, আর এখানে এক্সটার্নাল CSS ফাইলটাকে লিঙ্ক আপ করিয়েছি। প্রথমত বলে নিই যে পজিশনটা আসলে কি। পজিশনটা হলো বিভিন্ন কন্টেন্টের অবস্থান নির্ধারণ। তো এই যে অবস্থানের ভিত্তিতে এই পজিশনের 5টা ভ্যালু রয়েছে। পজিশনের 5টা ভ্যালু কি কি রয়েছে, আমি যদি CSS এ গিয়ে লিখি পজিশন স্ট্যাটিক, দেন পজিশন ফিক্সড, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, পজিশন স্টিকি। এই হলো টোটাল 5 রকমের পজিশন ভ্যালু, ঠিক আছে। এবং আমরা এই 5 রকম পজিশন ভ্যালুর কাজগুলো আজকে দেখার চেষ্টা করব। তো আমি তার জন্য প্রথমত একটা ছোট ডিভ নিয়ে নিই, রেড বক্স। তো এই রেড বক্সের মধ্যে আমি জাস্ট কিছুই করব না, এখানে এই ক্লাসটাকে নিয়ে আমি CSS চলে গেলাম এবং এটাকে কমেন্ট আউট করে দিই। এখানে আমি এটাকে দিলাম এবং এটাকে আমি এখানে রেখে যদি আমি একটু CSS করে দিই, যে এটার আমি হাইট দিলাম হলো 100 পিক্সেল অ্যান্ড উইড দিলাম 100 পিক্সেল, এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সেটা হলো রেড। ওকে, তো আমরা দেখার চেষ্টা করি আমাদের বক্সটি কেমন হয়েছে। তো তার জন্য যেটা করবো আমরা, এখানেই আমি একসাথে দুইটা উইন্ডো ওপেন করতেছি যাতে আপনাদের লাইভ দেখতে সুবিধা হয়। তো আমি এটাকে গো লাইভ করব। দেখতে পাচ্ছেন আমাদের রেড একটা বক্স চলে এসেছে। আমি যদি এটাকে একটু ছোট করে নিই অর্ধেক, বাকি অর্ধেক আমার কোড। ওকে, নাইসলি। এখন যেহেতু আপনারা জানি যে এখানে একটা মার্জিন প্যাডিং পেয়ে যায়, আমরা এখানে মার্জিন প্যাডিংটাকে জিরো করে দিতে পারি। গ্লোবাল একটা সিলেক্টর নিয়ে যদি আমি এখানে লিখি মার্জিন 0, তাহলে কিন্তু আমাদের এই যে এক্সট্রা স্পেসটা চলে গেল। তো আমাদের এখন পজিশনগুলো দেখার পালা। তো পজিশন প্রথমত হলো স্টিকি। তো স্টিকি পজিশনটা হলো আমাদের এখন যেই অবস্থাতে রয়েছে এটাই হলো স্টিকি পজিশন। সিম্পল, জাস্ট হচ্ছে ডিফল্ট ভ্যালুটাই হলো স্টিকি পজিশন। তো ডিফল্ট কী কী রকম কাজ করে কি না এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো দেন হচ্ছে আমার পজিশনটা হচ্ছে পজিশন ফিক্সড নিয়ে কাজ করব। তো পজিশন ফিক্সটা হচ্ছে, ফিক্সড মানে কি, স্থির করা, তাই না। তো আমি যদি ধরেন আমি আমার এখানে আসলাম, উপরে আমি কিছু কন্টেন্ট নিব, পি নিলাম লরেম ধরেন 50, এবং আমি নিচেও নিলাম, পি নিয়ে নিলাম হচ্ছে লরেম 500। তাহলে কেন আমি এতগুলো নিলাম, হ্যাঁ, এই যে এখানে স্ক্রল বারটা আসার জন্য। দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে কিছু কন্টেন্ট রয়েছে এবং মাঝখানে আমাদের বক্সটা রয়েছে, নিচে কিছু কন্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো আমি যদি এখন এইটার পজিশন ফিক্স করে দিই তাহলে কি হয়, আমি চলে গেলাম তো বক্সের, এখানে আমি পজিশন লিখলাম পজিশন ফিক্সড। দেখতে পাচ্ছেন ফিক্স করার সঙ্গে সঙ্গে এই যে কন্টেন্ট বক্সটি, অর্থাৎ আমাদের এই বক্সটি যেইখানে ছিল ওইখানে ভেসে স্থির হয়ে গেছে।
ভেসে গেছে কেন বলছি, দেখেন ওইখানকার নিচের কন্টেন্টগুলো আমি যদি এটাকে আপনার আবার একটু উঠায় দিই, নিচের কন্টেন্টগুলো কিন্তু অলরেডি এর জায়গার নিচে চলে যাচ্ছে, অর্থাৎ এইটা তার জায়গায় স্থির হয়ে ভেসে গেছে। বিষয়টা ক্লিয়ার? এটা হলো পজিশন ফিক্স। দেখেন আমি আবারও এক্স দিলেই আমার এটা হয়ে যাচ্ছে। এখন এইটাকে তো আমরা পজিশন করলাম, তাই না? এটা দেখেন পজিশন ফিক্স হয়ে গেছে। সারাক্ষণ এটা যত বড় আপনার স্ক্রিনই হোক না কেন, এটা আপনার ফিক্স হয়ে থাকবে। ওকে, ফাইন। এখন এইটার পজিশনটা আমরা আরও চেঞ্জ করতে চাই, যেমন আমি চাচ্ছি এটা এখানে ফিক্স না হয়ে এখানে ফিক্স হয়ে থাকবে, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আপনাদেরকে ভ্যালুগুলো বুঝিয়ে নিই। আমরা এই যে বক্সটা করলাম, এই বক্সের আমরা হচ্ছে এই একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড এবং এটা একটা সাইড। ওকে, এই যে চারটা সাইড, এটা হচ্ছে আমরা জানি টপ, এটা হচ্ছে টপ, এটা হলো রাইট, এটা হলো মানে আমরা জানি হচ্ছে বটম, এবং এটা হলো লেফট, এবং এটা হলো সেন্টার। ওকে, তো আমি যদি কোনো কিছুকে টপ জিরো দিই তাহলে সে একদম এখানে থাকবে। ওকে, কোনো কিছুকে যদি লেফট জিরো দিই তাহলে এখানে থাকবে, আমি যদি কোনো কন্টেন্টকে রাইট জিরো দিই এখানে থাকবে, বটম জিরো দিলে একদম এখানে থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো আমি এখন এটার পজিশনটা মাঝখানে নিয়ে আসতে যাচ্ছে, তাহলে আমি যদি এখানে লিখি টপ, আমি যদি জিরো দিই তাহলে কিন্তু এটা জিরো থেকে শুরু হয়েছে। আমি যদি এখানে 50% দিতাম তাহলে এই টপ থেকে পুরো স্ক্রিনের 50%, পুরো স্ক্রিনের নয়, পুরো কন্টেন্টের 50% থাকবে এটা। ওকে, আমি যদি এইটাকে এভাবে দিয়ে আমি যদি এখানে লেফট দিতাম, লেফট 50% দিতাম, তাহলে দেখেন কই যায়, তাহলে আমার পুরো স্ক্রিনের নয়, এটা এটা একদম পুরো কন্টেন্টের মাঝখানে সেন্টার হয়ে আছে। ওকে, ফাইন। তো আমি চাচ্ছি যে এটাকে এইখানে রাখতে, তাহলে আমরা এই যে পজিশনগুলো পার্সেন্টেজ ভ্যালু চেঞ্জ করতে পারবেন আপনি, ধরেন যে 30% দিলাম, এখানে আমরা হচ্ছে 20% দিলাম। ওকে, এখানে আবার আমরা পিক্সেল দিতে পারবো, ঠিক আছে, 30 পিক্সেল, আবার এটা হলো 10 পিক্সেল। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবো। আমরা যদি রাইট জিরো দিই তাহলে কিন্তু এটা এই রাইট থেকে শুরু হবে, আমরা যদি টপ জিরো দিতাম এখান থেকে শুরু হতো, বটম জিরো দিলে এখান থেকে শুরু হতো, এবং লেফট জিরো দিলে এখান থেকে শুরু হবে। এরপরে আপনারা এই লেফটের বা টপের বা রাইটের বা বটমের ভ্যালু চেঞ্জ করে তার পজিশনটা আপনার পছন্দ মতো জায়গায় স্থির করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো এবং সঙ্গে সঙ্গে আপনি ফিক্সের বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ফিক্সের পরে যেটা আসছে সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। তো আমি যেটা করব, পজিশন রিলেটিভ হলো এইটা এটার জায়গাতেই থাকবে, কিন্তু ওইটাকে আমরা পজিশন অনুসারে, দেখেন এটা যেমন কি একটা জায়গায় ফিক্স হয়ে আছে, আমি যদি পজিশন রিলেটিভ দিতাম তাহলে কি হতো, দেখেন ও কিন্তু ওর জায়গাটা স্পেসটা তৈরি করে রেখেছে, এবং আমরা এইটা দেওয়ার ফলে ওর জায়গাটা থেকেই ও কিন্তু নড়াচড়া করতে পারবে। দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমরা 30-এর জায়গায় যদি 50 দিই, সরি 350 হয়ে গেছে, নিচে চলে আসছে। আমি যদি এটাকে জিরো দিতাম তাহলে ওর নির্দিষ্ট পজিশনে থাকবে, আমি যদি জিরো দিই তাহলে ওর নির্দিষ্ট পজিশনে থাকবে, এছাড়া কোনো যে কোনো মান চেঞ্জ করে আমি এটাকে নড়াচড়া করতে পারবো। অর্থাৎ এখানে কি দাঁড়াইলো, এখানে দাঁড়াইলো হলো পজিশন ফিক্স, যেটা সেটা হচ্ছে তার জায়গাতে সে একদম ভেসে স্থির হয়ে যাবে, এবং পজিশন রিলেটিভটা কোথায়, পজিশন রিলেটিভটা হচ্ছে তার জায়গাটা সে ধরে রেখে
তার স্পেসটাকে সে স্থির রেখে সে ইচ্ছামতো জায়গায় নড়াচড়া করতে পারছে, ঠিক আছে। এবং আমি যদি এখানে পজিশন অ্যাবসলিউট করি তাহলে দেখেন এ কিন্তু সমস্ত জায়গা সেরে সে একদম ভেসে গেছে। এবং ভেসে এখানে যেহেতু আমরা পজিশন দিয়ে রেখেছি এবং যেহেতু আমরা এখানে পজিশন দিয়ে রেখেছি 0 0, সুতরাং সে টপ থেকে 0, লেফট থেকে 0। আমি যদি নাও দিতাম তাহলে কোথায় যায় দেখেন, তাহলে কিন্তু ওর জায়গাতেই রয়েছে। আমরা এই পজিশনের ভ্যালু চেঞ্জ করে তাকে আমরা বিভিন্ন জায়গায় নড়াচড়া করতে পারি। এখানে কিন্তু পজিশনটা ফিক্স হয় নাই, সে কিন্তু এই যে ফিক্সের মতো আচরণ করতেছে, অর্থাৎ ভেসে আছে, বাট সে কিন্তু স্থির নেই, ঠিক আছে। এই তো, এইটা হচ্ছে ডিফারেন্ট। এবং পজিশন, এই পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কাজে ব্যবহার করতে হবে। সুতরাং আপনারা আপাতত কনসেপ্টটা জেনে রাখলেন, আমাদের পরবর্তী প্রজেক্টে, এই ক্লাসে আমরা প্রজেক্ট রেখেছি এবং প্রজেক্টে কিন্তু সেই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে পজিশন অ্যাবসলিউট দিলাম, পজিশন রিলেটিভ দিলাম, এবং সব জায়গাতেই কিন্তু পজিশনের ভ্যালু, পজিশনটা চেঞ্জ করতে হলে আপনাকে টপ, লেফট, রাইট, বটম এগুলো ইউজ করতে হবে। তাহলে পজিশন স্টিকি কোনটা? স্টিকি মানে হলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাওয়া। আমি যেমন পজিশন ফিক্সটাকে কী করেছি, যখন পজিশন ফিক্স দিয়ে দিয়েছি সে তার জায়গাতে স্থির হয়ে গেছে। আর আমি যদি পজিশন স্টিকি দিই, যে বলে দিই যে এইটার যেখানে আছে সেখানেই থাকবে, সে গিয়ে আপনার টপে গিয়ে স্থির হয়ে যাবে, একদম টপে স্থির হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে লিখে দিই স্টিকি, তাহলে কিন্তু তার জায়গায় সে আছে। এখন স্টিকি কিন্তু সে নেই, এখন আমাকে বলে দিতে হবে সে কোথায় গিয়ে স্টিকি হবে। আমি যদি এখানে টপ 0 দিই তাহলে কিন্তু সে 0 দিই তাহলে কিন্তু তার জায়গাতেই সে রয়েছে, বাট আমি এই যখন মাউসটি স্ক্রল করব সেই টপে গিয়ে কিন্তু স্থির হয়ে যাবে। দেখেন, সরি, আমাদের স্টিকি বানানটা হয় নাই, স্টিকি। দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু স্টিকিটা এখানে কিন্তু 0 রয়েছে এবং টপে গিয়ে কিন্তু স্থির হয়ে যাবে। দেখেন, মজার না? আমরা কিন্তু অনেক সময় অনেক হেডার দেখে থাকি ওয়েবসাইটে, যেগুলো কিন্তু এখানে ফিক্স হয়ে থাকে, আমরা এমনি করলে ফিক্স হয়ে যায়। তো এইটাই হলো সেই স্টিকির মাধ্যমে ফিক্সটা করা, কেমন? ওকে, তাহলে আমরা স্টিকি বিষয়টাও ক্লিয়ারলি বুঝে গেছি। এবং যাদের কাছে বিষয়টা একটু কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক গ্রুপের, সেখানে গিয়ে আপনি স্ক্রিনশট করে পোস্ট করবেন এবং সেই পোস্টের আপনি রিপ্লাই পেয়ে যাবেন আপনাদেরই কারোর কাছ থেকে। এবং যদি সেটা না পান তাহলে অবশ্যই সেটা আমি রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।